আব্বা আমি বিয়ে করতে চাই তুই আবার কারে বিয়ে করতে চাস আমি দাদীকে বিয়ে করতে চাই আব্বা দাদেসেরার থেকে আমি ক্রাশ খাইছি হারামজাদা তুই আমার মারে বিয়ে করতে চাস তাইলে তুমি যে আমার মারে বিয়ে করছো ছোটবেলায় আমি আমার বাবাকে বলেছিলাম বাবা আমি এমন ব্যবসা করব যে সবার হাতে বাটি ধরিয়ে দেব তা কিসের ব্যবসা করবি তুই ফুচকা এই হিরো আলম মার্কা যারা আছো নমিনেশন কিনা আমার বাংলাদেশকে হাসাই বানাও বিশ্বের দরবারে আমার বাংলাদেশকে খেলনার পুতুল বানাই বানা এই সারা জীবন ইমাম রে বৈক্যা মৈক্যা মরার দেড় বছর আগে তুমি একটা ক্যারেক্টার তাই না আমার ক্যারেক্টার তোর ক্যারেক্টার থেকে ভালো তুই একটা লোভী কি লোভী আমি লোভী হ্যাঁ লোভী আমি লোভী না তুই লোভী তোর তোর 14 গুষ্টি লোভী তাই খবরদার 14 গুষ্টিটা কথা বলবো নাকি ঢাকাটা ফলাই দিবে কিন্তু মনে করো একটা আম গাছে ষোলোটা কলা আছে সেখান থেকে ১৩টা জাম্বুরা পেরে নেওয়া হলো গাছে কয়টা লেবু বাকি থাকবে বলো তো দেখি স্যার নয়টা হাতি বাহ তুমি কিভাবে জানলে কারণ স্যার আমি সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি এই বল্টু তুমি কি নিউটনকে চিনো না ম্যাডাম পড়াশোনায় নজর দাও তাহলেই চিনবে আচ্ছা ম্যাডাম আপনি কি সুমি আন্টিকে চেনেন না কেন আপনার হাজবেন্ডের দিকে নজর দেন তাহলেই চিনবেন শিউলি এভাবে তুমি তাকিয়ে থাকো না কারণ আমার চোখের পলকে তুমি घायल হয়ে যাবে আমি घायल হতে চাই তোমার প্রেমের দড়ি গলে দিয়ে আমি মরতে চাই আলো আপু তোমার নাকি বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো কারে বিয়ে করলা কেন একটা ছেলেরে আপু বিয়ে তো করে তাই না তুই কি ছেলেরে বিয়ে করবি লাঞ্চ লাঞ্চ করছো করছো জান ওই আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না ওই আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না তুমি কি আমাকে কপি করতেছ নাকি তুমি কি আমাকে কপি করতেছ নাকি ওকে চলো যান শপিং করতে যাই হ্যাঁ জান আমি লাঞ্চ করেছি

কিরে কি হয়েছে পাশের বাড়িতে আজকে পিঠা বানাইছে তিনবার গেছি দেয় না আহারে আরেকবার যাবো দিলে দিব না দিলে নাই আমার আবার এত লোভ নাই